স্কুলের শিশুদের সঙ্গে বসে খাবার খেলেন জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভীন। তার সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবহালে ও জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণ রায় বর্মন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ারমালী গ্রাম পঞ্চায়েতের স্থানীয় একটি বিদ্যালয় পরিদর্শনে আসেন জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। বিদ্যালয়ে মিড ডে মিল দেওয়া শিশুদের খাবারের মান কেমন রয়েছে তা খতিয়ে দেখতে খাবারের টেবিলে সকলেই বসে পড়েন তারা। শিশুদের জন্য কি ধরনের চাল, তেল, নুন সহ অন্যান্য খাদ্য সামগ্রী দিয়ে রান্না করা হয় তা সরজমিনে খতিয়ে দেখেন জেলা শাসক এবং পুলিশ সুপার। খাদ্য সামগ্রীর কিছু কিছু নমুনা পরীক্ষা করে দেখার জন্য সংগ্রহ করেন তারা। রান্নার মান নিয়ে স্কুলের শিশুদের সঙ্গেও কথা বলেন তারা। এছাড়া স্কুলের রান্নাঘরের পরিবেশ কেমন রয়েছে তাও খতিয়ে দেখেন জেলা শাসক ও পুলিশ সুপার। এটা সত্যি আমাদের মানে এটা প্রথম টাইম আমরা মানে দুয়ারে প্রশাসন যেটাকে বলছি আর কি আমরা পেয়ে, এবং আমরা গ্রামের যারা সাধারণ মানুষ এখানে প্রান্তিক মানুষ তারা সরাসরি গোটা প্রশাসন ব্যবস্থাকে পেয়ে একদম হেলথ সিস্টেম থেকে শুরু করে পুলিশের এসপি থেকে শুরু করে ডিএম ম্যাডামকে সমস্ত অভিযোগের কথা এবং আমাদের সমস্যার কথা আমরা তুলে ধরতে পারছি সরাসরি, এবং সেটা উনি উত্তর দিচ্ছেন এবং কি করে সে সমস্যা সমাধান করবেন সেটা সরাসরি ব্যাখ্যাও দিচ্ছেন, এবং কোথায় জানাতে হবে অভিযোগ, কি করতে হবে, কতটুকু কাজ হয়েছে, কতটুকু বাকি আছে, ডিটেলসটা আমরা সামনাসামনি আলোচনা, এটাই আমাদের বড় প্রাপ্তি। আজকে এখানে মূলত আমাদের সবকিছু উনি দেখবেন, আজকে মূলত ইন্সপেকশন যেটা তার সাথে উনি মিড ডে মিলটা দেখলেন, সম্পূর্ণ রান্না বান্না থেকে রান্না ঘর তার রান্না বান্না রান্নার যে কোয়ালিটি সেটা উনি নিজে খেয়ে দেখলেন। আমি এখন জিজ্ঞেস করবো ম্যাডামকে যে সত্যি ঠিক আছে কিনা স্ট্যান্ডার্ড। হ্যাঁ ম্যাডাম, খুশি আমরা সবাই ম্যাডামের। হ্যাঁ, পুলিশ সুপার এসপি সাহেব আছেন, মানে চাঁদের হাট গোটা, চাঁদের হাট গোটা ডিস্ট্রিক্ট প্রশাসন আমাদের সামনে আজকে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও USG, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, ECG, EEG সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, FNAC এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলজার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবা রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ENT, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক, এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার OT এবং ওয়েল ইকুইপড ICU পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন MRI, শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে।